রাজ্যের ভিন্ন প্রান্তত নিশা ভয়ঙ্কর ধুমুহা শিলাবৃষ্টি, তছ নছ ঘরবাড়ি, প্রাণ গল এজনের। ধুমুহায় উড়াই নিলে বিহু মঞ্চর প্যান্ডেল। বহাগর প্রথম সপ্তাহত কাল ধুমুহায় ম্লান পেলাইছে বহাগর উৎসাহত। ধুমুহা বরষুণ শিলাবৃষ্টিত উভালি পড়ছে প্রকাণ্ড গছ, বিদ্যুতের খুঁটা। শিলাপথরত ধুমুহাত প্রাণ গল অজিত কুমার বৈদ্য নামর এজনের। এই দৃশ্য রহার, কেবাটাও বাসগৃহর বিস্তর ক্ষতির সমান্তরালক বিদ্যালয় গৃহরও তিনপাত উড়াই নিলে ধুমুহায়। কাছাৰৰ লক্ষীপুরত ঘরের উপরতে উভালি পড়িল বিদ্যুৎ পরিবাহিতার, ব্যাহত বিদ্যুৎ সংযোগ, যার বাবে খোয়াপানির যোগান বন্ধ হওয়ার সৃষ্টি হয়েছে হাহাকারময় পরিস্থিতির। ধুমুহায় ক্ষতি করিলে ঈদর সুন্দরক সজাই তোলা রঙিয়ার মরাঞ্জানা সুতশিল ঈদগাহ ময়দান, নলবারী মঙ্গলদৈ বাক্সা তিতাবরতো ধুমুহায় লন্ডভন্ড করিলে বহুতর বাসগৃহ। বিহুর অনুষ্ঠানের মাজতে শিলাবৃষ্টিয়ে ব্যাঘাত জন্মালে সাংস্কৃতিক অনুষ্ঠানতো। রাতে আমি তারাবীর নমাজ করে থাকা অবস্থা যে প্রাকৃতিক দুর্যোগ আহিল, এটো উপরওয়ালার হুকুম বলে মানি লো শিরোগতা করি আমি এক মানি লো, কিন্তু যথেষ্ট লস হয়েছে আমার, প্রায় 60,000 টাকা আমার প্যান্ডেলত খরচ হয়। এই খরচখিনি আমি এটা পরিশোধ করব লাগবে, আকো নতুনকে প্যান্ডেল দিব পারিম না নোয়ারিম সেটি চিন্তা করে আছো। বড় সিলাই আজি চেংমারিত আজি মুকলি বিহু আর বটা বিতরণী সভা আছিল। ইতিমধ্যে আমার দক্ষিণ বারাবেটা শুকনবাড়ি চামথাবেদ গোটাই বিহুখিনির মাঝে আজি এই হিল বরফে ধ্বংস করে দিলে একেবারে। ইপিনে চৰাইদেউ জেলার মথুরাপুরত বিধ্বংসী ধুমুহায় তছনছ করিলে এইখন কুকুরার ফার্ম। ধুমুহাজাকে রানা ফুকনের ফার্মখন সম্পূর্ণরূপে ভাঙি পেলাত শতাধিক কুকুরার মৃত্যু। প্রথমবি প্রাণ রক্ষা ফার্মর দুই কর্মচারী। এজাক কাল ধুমুহায় মানে মূল সপনের এখন ব্রয়লার ফার্ম, লগতে মই লোকেল মুরগিও করেছিল, আপনাদের দেখিছে একদম তছনছ করে থাকে গেছে, এই মনবিলাক অল্প বেয়াও হয়ে আছে। মই বুলি নহয় প্রায়বিলাক এই অঞ্চলতে ক্ষয়ক্ষতি হল, কিন্তু মূর অল্প বেশি হওয়া যেন অনুভব হল। ক্ষয়ক্ষতিটা পাইছো ইয়াত মানে মূর এজন চকিদার থাকে, মানুষজনের যে জীবনটো বসাব পাইলো সেই ভাগে অল্প সেইটার কারণে অল্প মনটা ভালো লাগি আছে। কিন্তু নিজের গাঁঠি ধন ভাঙি পিনে যে কষ্টে ফার্মখন গড় দিয়ে তুলিছিল, আজি মনটো বেয়া লাগি আছে। প্রায় মূর ইয়াত 380টা কুকুরা আছিলে, তারপর আজি চাইছো 30টা কুকুরা মানে ভাল অবস্থাত পাইছো, বাকিবিলাক সব মৃত। প্রায় মূর এটা 2-2.5 লাখ টাকা আপনি দেখিছে টকোপাত এইবিলাক কিনা মানে মেরামতি করার, বাকি যেখানে পশুধনের আদি করে 2.5 লাখ টাকার ভিতর মূল ক্ষয়ক্ষতি হয়েছে যাওয়া নিশা যুমুহা হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।